তৃণমূলের প্রার্থী নিয়ে কোনো প্রবলেম, তৃণমূলের প্রার্থী নিয়ে ভীত আতঙ্কিত উল্লসিত কোনোটা হারি দরকার নেই। এই কমপ্লিটলি পিসি ভাইপোর কোম্পানি, এরা বিভিন্ন স্তরের কর্মচারী। এবং মমতা ব্যানার্জি আবার বলবে 42টা কেন্দ্রেই আমি প্রার্থী, আবার যখন চুরি ধরা পড়বে বলে পার্থদা এসব করেছে আমি জানতাম না, মানিক এসব কাজ করতে পারে আমি ভাবতে পারিনি, বালু সত্যি ভালো ছিল, বালুকে ফাঁসানো হয়েছে। অতএব এইসব নিয়ে কোনো ভাবার কারণ নেই। গোটা বাংলা মোদিময়, মোদির ঝড়। চারটে জনসভা দেখেছেন তো, ওখানে সাইকেল দেওয়া হয়নি, স্কুলের বাচ্চা আনা হয়নি, ওখানে লক্ষ্মীর ভাণ্ডার না গেলে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেওয়া হবে একথা বলা হয়নি। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত, শিলিগুড়ি যা বলেছে, এবারে পশ্চিম বাংলায় মোদি রাজ শুরু হচ্ছে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। প্রার্থী তালিকা ঘোষণা করলো তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিলেন প্রার্থী তালিকায় একাধিক চমক রয়েছে। চমক তো ছিলই, একেবারে তৃণমূলের আজকের ব্রিগেড সমাবেশ, জনগর্জন সভা নামে এবং তারপর র্যাম্পে হাঁটা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানুষের মাঝে গিয়ে বক্তব্য রাখা এবং একের পর এক চমক প্রার্থী তালিকায়। আপনাদের সামনে রেখেছি একের পর এক তৃণমূলের প্রার্থীদের নাম। শতাব্দী রায়, তিনি লড়ছেন বীরভূম থেকে, হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, চমক। ডায়মন্ডহারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন, বহরমপুর থেকে ইউসুফ পাঠান, চমক। বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ, তিনি লড়ছেন, আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা লড়াই করবেন। ঘাটাল থেকে দীপক অধিকারী দেব, মেদিনীপুর থেকে তৃণমূলের টিকিটে লড়বেন জুনমালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলি থেকে, বীরভূম থেকে শতাব্দী রায়, উত্তর কলকাতা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বারাসাত থেকে কাকুলি ঘোষদস্তিদার, ব্যারাকপুর থেকে লড়াই করছেন পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক, তিনি এবার লোকসভার টিকিটে লড়তে চলেছেন ব্যারাকপুর থেকে, মালদা উত্তর থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ফুটবলার, যাদবপুর থেকে সায়নী ঘোষ, যাদবপুর থেকে লড়াই করবেন সায়নী ঘোষ, যাদবপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, দমদমে সৌগত রায়, নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে, আলিপুর দূর থেকে প্রকাশ চিক বড়াই তৃণমূলের টিকিটে লড়াই করবেন, দার্জিলিং থেকে গোপাল লামা। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হলো, রায়গঞ্জ থেকে লড়ছেন কৃষ্ণ কল্যাণী, বালুরঘাট থেকে বিপ্লব মিত্র এবং মালদা দক্ষিণ থেকে শাহনাজ আলী রেহান, জঙ্গিপুর থেকে খলিলুর রহমান, মুর্শিদাবাদ থেকে লড়াই করছেন আবু তাহের খান, রানাঘাট থেকে মুকুটমণি অধিকারী। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এক আন্তর্জাতিক নারী দিবসের আগে যেদিন কলকাতায় হেঁটেছিলেন সেদিনই মুকুটমণি অধিকারী একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন, মথুরাপুর থেকে বাপি হালদার, শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, উলুবেড়িয়া থেকে সাজনা আহমেদ, আরামবাগ থেকে মিতালী বাগ, ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান অবশ্যই চমক, বহরমপুর থেকে লড়াই করছেন ইউসুফ পাঠান, কেকেআর এর জয়ী দলের সদস্য ইউসুফ পাঠান, তিনি লড়াই করছেন, ঘাটাল থেকে দীপক অধিকারী দেব এবং মেদিনীপুর থেকে জুন মালিয়া। অর্থাৎ বুঝতেই পারছেন প্রার্থী তালিকায় একের পর এক চমক রয়েছে তৃণমূলের, এবং প্রকাশ্য সমাবেশে ব্রিগেড থেকে এইভাবে প্রার্থী তালিকা ঘোষণা, সেটাও চমক তো বটেই। টিকিট যারা পেলেন না, অর্জুন সিং, মিমি, নুসরাত জাহান, অপরূপা পোদ্দার, সুনীল মণ্ডল, চৌধুরী মোহন জাটুয়া, সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় লড়ছেন তৃণমূলের টিকিটে, প্রার্থী চমক তালিকায় চমক, প্রসূন বন্দ্যোপাধ্যায় নামও, সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস। মালদা উত্তরে তিনি লড়াই করবেন খগেন মুর্মুর বিরুদ্ধে, বিজেপি প্রার্থী ঘোষণা হয়ে গেছে, মালদায় উত্তরে লড়াই করবেন তৃণমূলের হয়ে অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। সুজাতা মণ্ডল, বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে সুজাতা মণ্ডলের নাম, বিজেপি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বিষ্ণুপুরের যিনি প্রার্থী হয়েছেন বিজেপির হয়ে সৌমিত্র খাঁ, অর্থাৎ সৌমিত্র খাঁর সঙ্গে লড়াই, একেবারে জোর টক্কর সুজাতা মণ্ডলে। তৃণমূলের প্রার্থী নিয়ে কোনো প্রবলেম, তৃণমূলের প্রার্থী নিয়ে ভীত আতঙ্কিত উল্লসিত কোনোটা হারি দরকার নেই। এই কমপ্লিটলি পিসি ভাইপোর কোম্পানি, এরা বিভিন্ন স্তরের কর্মচারী। এবং মমতা ব্যানার্জি আবার বলবে 42টা কেন্দ্রেই আমি প্রার্থী, আবার যখন চুরি ধরা পড়বে বলে পার্থদা এসব করেছে আমি জানতাম না, মানিক এসব কাজ করতে পারে আমি ভাবতে পারিনি, বালু সত্যি ভালো ছিল, বালুকে ফাঁসানো হয়েছে। অতএব এইসব নিয়ে কোনো ভাবার কারণ নেই। গোটা বাংলা মোদিময়, মোদির ঝড়।
চারটে জনসভা দেখেছেন তো, ওখানে সাইকেল দেওয়া হয়নি, স্কুলের বাচ্চা আনা হয়নি, ওখানে লক্ষ্মীর ভাণ্ডার না গেলে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেওয়া হবে একথা বলা হয়নি। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত, শিলিগুড়ি যা বলেছে, এবারে পশ্চিমবাংলায় মোদি রাজ শুরু হচ্ছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।